আগের ব্লগে আমরা বকখালি পৌঁছেছিলাম, আজকের গল্প ওখান থেকে স্টার্ট হচ্ছে। চলো লেটস এনজয় দ্য জার্নি। ভর দুপুর রোদে আমরাই পারি বেরোচ্ছি, যাই দেখে আসি কি আছে। আর ওকে দেখো দোলনায় চাপছে, কি নিয়ে আসতে হবে তো ছোট চারা গাছ আছে বুঝলে। এই ফুলগুলো কি সুন্দর হয়ে আছে, সুন্দর ফটোগ্রাফিক জায়গা বানিয়ে রেখেছে। হোটেল আর ওই দিকটা হচ্ছে সি বিচ, জাস্ট বেরিয়ে চলো দেখে আসি। এখানে সি তো অনেক দূরে, বাট সি বিচ তো সি বিচই বলছি, তো যাচ্ছি আমরা এখন। এই যে এই যে এই দেখো এমনি বলো না, ভালো রোদ আছে, এখন সানডাউন হতে অনেক দেরি। এইটা হোটেলটা, এই হোটেলের বাইরে বাজার, আর ওইদিকে সি বিচ ওই সাইডে যাচ্ছি আমরা। কোথায় বসে থাকবি তুই সন্ধ্যেবেলা এখানে? এখানে টোটো প্রচুর পাওয়া যায়, কোনো চিন্তা নেই, সব সাইড সিং নিয়ে যায়। তুই চল তো যত দূর যেতে পারবি, দেখি তো। হ্যাঁ এই যে এটা হচ্ছে বাস স্ট্যান্ড, গাড়ি সব পার্কিং এখানে। ও তো সামনেও গেছে। তুই সামনে গিয়ে নাচ, তবে তারপর হবে আহা কি আনন্দ। দেখ চশমা, আর ওই যে ওইদিকে সি বিচ। আগামী সপ্তাহে পুজো চলবে, ভালো আছে, এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত পালিতে। আমরা
কিন্তু সিট অনেক দূরেও দূরে যাচ্ছে সবাই। হ্যাঁ এটা কি এসে গেছে, একটা জল এসে গেছে মাঝ রাস্তায়। এসে গেছি আমরা প্রায় বিচটার কাছে, একদম সিটার কাছে। দেখো কি লাগছে দেখতে, আর হুমনি ওয়েদার মস্ত। হ্যাঁ মেঘটা সরে গেলেই আর হবে না। কার পয়সা পড়েছে আসতে ইচ্ছা করছে না বল, কিছুতেই আসছে না। এরপর আমাদের প্ল্যান আছে বিচ ফর সানসেট, আর তার পাশেই আছে ফেজলগঞ্জ, ওটা যাবো বেনফিশ। আর্টিফিশিয়াল কি কেন হবে, ঘোড়া দেখে উনি ঘোড়ায় চাপবেন, হঠাৎ ওনার মন হয়েছে বেবি ঘোড়ায়। বেবি ঘোড়াকে কি বলে বলতো, এটা দিয়ে ওর মজা আসছে। এই যে এটা ভুট্টার স্টল আছে, এটা বেশ ভালো জিনিস, অনেক ভুট্টার স্টল আছে। উনি আসলাম
রুষা আমরা আসবো, রুষু এই যে এইদিকে আমাদের হোটেল, ওই যে দেখা যাচ্ছে ওটাই হোটেল, একদমই সামনে হোটেলের। আমি আর পাপা নিচে থাকি, ও এক সেকেন্ড ও রুমের ভেতর এখন থাকবে না। এই যে এটা আমাদের হোটেল, এটা একদম ক্লোজেস্ট টু দ্য বিচ। তার সামনেও দোকান আছে যেগুলো দেখে রুষা ম্যাড হয়ে গেছে অলরেডি। দেখি সানসেট ফানসেট কি আছে, দেখে সানসেট তো মনে পুরো আমাদের করিডোর রুমের সামনে। যাচ্ছি কার্গিল সি বিচ। গাছের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, নেই সানসেট। এটা হচ্ছে সানসেট পয়েন্ট। এটা সানসেট পয়েন্ট কার্গিল সি বিচ বলে। আমরাও এসছি এখানে, এই জায়গাটাও খুব সুন্দর, খুবই সুন্দর জায়গাটা, দেখো পরিষ্কার সবচেয়ে ভালো আর সিনিক বিউটিও। ওখানে সামনে বসে আছে, আমিও যাচ্ছি মায়ের কাছে বসতে, লাইন দিয়ে সব বসে যেতে দেখতে ভাল লাগছে। ওর আর মন ভরছে না, দেখো ওকে ছোটবেলায়ও তেমনই। বলছে একটু পরেই নাকি সামনে এখানে যেখানে বসে আছি ওখানে অব্দি জল এসে যাবে, দারুণ লাগছে দেখতে। দেখো কি সুন্দর লাগছে, না রাত্রিবেলাটা সেই দেখতে দারুণ লাগছে। আর এই যে বলছে এখানে কি নাকি জল এসে যাবে, আজকে ফুলমুন্ডে। আর একটা চেয়ার গার্ড করিয়ে গেছে ও, মানে জলে নেমে পড়ে যাবে, বসে আছি। এবার কিছু কিছু খাবো আমরা,
পুলিশ টুলিশ সবই আছে এই ঠান্ডাল। হ্যাঁ বললো এখানে অব্দি এসে যাবে এখন ইলল, জানিস বলছে এখানে অব্দি এসে যাবে জল। হ্যাঁ জলটা ওখানে অব্দি এসে গেছে, ওই দেখো একদম আছে। কেসা লাগ রা আপকো? দারুন জায়গাটা, দারুন মস্ত লাগছে। বিচের ধারে বসে থাকা এটার থেকে ভালো আর কিছু হয় না। আর জলটা এগোতে এগোতে কত আগে এসে গেছে দেখো, এখন দেখা যাক। আগে অনেকটা দূরে ছিল বলছে, এবার আস্তে আস্তে এক ঘন্টার মধ্যে পায়ের কাছে আমাদের এসে যাবে। ওই দিকে ফুলটা দেখো কি সুন্দর, মাঝে মাঝে ক্লাউডের ভেতরে যাচ্ছে, ক্লাউড থেকে বেরোচ্ছে। যে সব কোস্টাল গার্ডস এসে গেছে এই টাইমটাতে সব সব এসে সমুদ্রতে যেতে দিচ্ছে না, ভালো লাগছে। আমার তো বসে থাকতে দারুণ লাগছে। সব দোকান খাওয়ার দোকান, এগুলো সব এগুলো সন্ধ্যেবেলাতেই খোলা না। কি মাছ খাবে তুমি? লাইন দিয়ে এখানে এগুলো মাছের দোকান। চলো এদিকে এসো, নেক্সট নেক্সট নেক্সট। এইখানে ভালো চিংড়ি আছে দেখো, এইটার কত দাদা? চুপ, এই দোকানটা ভালো। ভুট্টা এসে গেছে, এরপরে লবস্টার আসছে আর পম ফ্রেড ফ্রাই। এখানে চলে আসছে জল, জল একদম কাছে চলে এসছে। দেখো জলটা কত কাছে এসে গেছে, একদম কাছে এসে গেছে আমাদের জলটা। মস্ত লাগছে দেখতে, আমাদের এখানে অব্দি জল এসে যাবে। একটা জিনিসও কিনে দেবো না, ডাকছে লাইনে এখানে আমাদেরকে হাত দিয়ে দিয়ে। কি জিনিস পছন্দ হয়েছে তোর? তিনটে জিনিস একটা পায় না মানুষ, ও তিনটে চাই। আচ্ছা দারুন, ইঞ্জেকশন খাবে
আমরা কিচ্ছু খাবো বলছি আঙ্কেল দেখাবো আমি লেজার লাগাবো আগের লেজারটা কোথায় গেছে দাদা আসছে আসবো এখনই চল এই ফিরলাম আমরা নিচে লোক গান হচ্ছিল আমরা মিস করলাম এখনই জাস্ট শেষ হলো তো ঢুকছি রুমে বেশ মজা এলো ভালো কাটলো এই যে এইখানে হচ্ছিল রাত্রিবেলা দেখতে পারি সকাল বেলা দেখার জন্য ব্যাটারি দরকার লাগবে এবার ওটাকে টিপতে হবে এবার টেন লেয়ার আছে টেন পিস টেন টেন টোয়েন্টি পিস আমি জানি কি বলা হয় এটা হয়ে যাবে ফ্রাইড রাইস চিলি চিকেন যেটা নিয়ে নিও আর আমি যেটা বলছি দেখাতে পাচ্ছি না এরকম করে দেখালাম উল্টো ভাবে ওনাদের তুমি অ্যাডজাস্ট করে নিও প্লিজ দেখাবে তো খেলাম আমরা এখানে সব দোকান এই বিচ সাইডের দোকান দশটা অবধি খোলাই থাকে আর এখানে অ্যালাউডও দশটা অবধি থাকা আর বাইরের গুলো এগারোটা অবধি খোলা থাকে সব আমরা আবার একবার এসছি এখানে বিচে চশমা হয়ে গেছে রাত্রিবেলা এখন 9টা বাজে একটুখানি জাস্ট ওয়াক করতে দুজনে বেশ ভালো লাগছে হাওয়া চলছে দারুণ লাগছে দেখি জলটা কত দূর এসছে দারুণ লাগছে কিন্তু জায়গাটা এই জায়গাটা সেই খুবই ভালো এর ভাইবসটাই আলাদা গরুগুলোকে মনে হচ্ছিল এমনি ছেড়ে দিয়েছে মাঝের জায়গাতে আর বালি দেখা যাচ্ছে না পুরো একসাথে সব এক সমুদ্র হয়ে গেছে দেখো প্রচুর জল এসে গেছে এখনো লোকে জেলে বসে আছে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু বেশ ভালো লাগছে দেখো রাত্রিবেলার ভিউটাও খুব সুন্দর দেখো দারুণ লাগছে দেখতে জায়গাটা দারুণ দারুণ মজা এসে গেছে বল জলটা কত কাছে এসে গেছে বেশ মজা পেয়েছে দেখো চিন্তা আমার ব্রেকফাস্ট হচ্ছে একদম গরম গরম লুচি হয়ে গেছে আমাদের লাঞ্চ অর্ডার দেওয়া ইডিশন ভাত